আগামী আট জুলাই চার দিনের সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর চীন বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চীনা মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি জানান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য বিনিয়োগ এবং ব্রিক্সে অন্তর্ভুক্তি বিশ্বমানের একমাত্র প্রধানমন্ত্রী চীন সফর ঘিরে ঢাকায় দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ন শাও রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন চীনা মন্ত্রী পরে সাংবাদিকদের জানান বাংলাদেশ নিয়ে চীনের ভাবনা কথা বলেন প্রধানমন্ত্রী সফর নিয়েও আই বিলিভ দ্যাট চায়না শেয়ার ইন্টারেস্ট এন্ড অলসো দি লার স্ট্রং ইনস্পিরেশন ইন থিএসিজম ইউ ওয়ার্কিং উইথ বাংলাদেশ ইন drive for prosperity. For example, the uh, uh, vision v v vision uh, twenty forty one, and also uh, your goal of achieve, achieving a smart Bangladesh. আলোচনায় উঠে আসে দু দেশের সম্পর্কের বিষয়টি উন্নয়নের অন্যতম সহযোগী চীনের কাছে প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্স যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস সেটা নিয়ে আলোচনা করেছি তাদের সমর্থন সহায়তা কামনা করেছি রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি ইউএস মার্কেট ইউ মার্কেট জাপান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও আমাদের চামড়া খাত খুব ভালো করছে আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছি বেশ কিছু বিষয়ে দুই দেশের মন্ত্রীর মধ্যে আলোচনা হলেও তিস্তা নিয়ে কোনো কথা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রমিজ হুসাইন চ্যানেল ফোর ঢাকা